জি ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ ওবরাক একবার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করছেন যে আহ সেজদায় তিলাওয়াতের নিয়ম কি ও যুবিহীন অবস্থায় তিলাওয়া দেওয়া যাবে কি আহ বা এ সময় নারীদের পর্দার কি কোনো বিধান আছে আসলে এখানে তিনটা প্রশ্ন হয়ে গেছে একবারে তো তিনটা প্রশ্নের উত্তরে অবশ্যই একই দিকে যাবে আসলে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং সকলের উজু করবো কিনা বা নারীদের তিলাওয়াতে সেজদার নিয়মটা কি আসলে প্রথমে বলি যে সাজদার তিলাওয়াতের নিয়মটা কি আহ সেজদায় তিলাওয়াতের নিয়ম হলো প্রথমে তাকবির দিয়ে সাজদায় যেতে হবে অতঃপর আহ দোয়া পড়বে এবং পুনরায় তাকবির দিয়ে মাথা উঠাবে এটা হলো আহ আব্দুল রাজাক আহ পাঁচ হাজার নয়শো ত্রিশ নম্বর হাদিস এবং বাইহাকির দ্বিতীয় নম্বর ফন্ডের তিনশো পঁয়ত্রিশ তিনশো পঁচিশ নম্বর আহ যেটার সনদ সহিসিউদ্দিন আলবানির তাহাকিক এবং তামামুল মিন্নাহ যেটার ভিতরে আসছে আসছে তো সিজদায় তেলাওতার নিয়ম হলো প্রথমে তাকবি দিয়ে সিজদা দিতে হবে সাজদায় চলে যেতে হবে আহ অতপর দুয়া পড়বে এবং পুনরায় তাকবি দিয়ে মাথা উঠাতে হবে আহ সিজদা মাত্র একটি হবে এতে তাসাহুদ নেই আহ নেই যেটা পাবে যেটা পাবেন ফিকুস সুন্না প্রথম নম্বর খন্ডের একশো চৌষট্টি নম্বর পৃষ্ঠায় তো সালাদ তেলাওয়াতের নিয়ম হলো যেটা জানতে পারলাম যে প্রথমে তাকবির দিয়ে সিজদা চলে যেতে হবে অথবা দোয়া করতে হবে পুনরায় তাকবির দিয়ে মাথা উঠাতে হবে এখানে কোনো তাসাউদ নেই সালামও নেই এটি সালাতের অন্তর্ভুক্ত নয় এই তেলাওয়াতের সাজদাটা তারা সালাতের অন্তর্ভুক্ত নয় অন্তর্ভুক্ত নয় যে কারণে এর জন্য অজু বা কিবলা বা নারীর পর্দা কোনোটির শর্ত নাই

যে তিনি কাউকে উজু করার নির্দেশ দিয়েছিলেন এ মর্মে কোথাও কোনো বর্ণনা হয়নি যে হাদিস আসছে তেলাউত সাজধানী এগুলো আপনারা দেখতে পারেন যে নাইদুল আওতার আহ তৃতীয় নম্বর খন্ডের একশো পঁচিশ নম্বর পৃষ্ঠে এবং ফাতোয়া লজনা নম্বর খন্ডের নম্বর এবং চলে যেতে হবে অথবা দোয়া পড়তে হবে দিয়ে উঠতে হবে আর এর কোনো সাজদা নাই এর কোন সালাম নাই তাসাউদ নাই বুঝতে পারলেন আর এই ক্ষেত্রে নারীর পর্দারও কোন বিধান নাই এবং কিবলারও প্রয়োজন নাই অজুরও প্রয়োজন নাই যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ যদি না থাকে তাহলে এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নাই আশা গুরুত্ব পেয়েছেন জোজাকুক আসসালাম আলাইকুম